সবাই অভিনন্দন জানাচ্ছেন, কেউ ফোন করে, স্যাররা অনেকে এসেছেন বাড়িতে। এখনো পর্যন্ত মার্কশিট কি হাতে পেয়েছো? 10টা থেকে মার্কশিট দেওয়ার কথা স্কুলে। না, মার্কশিট এখনো হাতে পাইনি, এইদিকে ব্যস্ত হয়ে পড়েছি, মার্কশিট নিতে যাব স্কুলে। আচ্ছা, তোমার কাছে আসবো। অর্ণব ঘড়া, এবারের মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কি বলছে আমরা একবার শুনে নিই। প্রথম দিকে র্যাঙ্ক হবে এরকম হবে ভাবিনি কখনো। হ্যাঁ, এটা স্যাররা আশা করছিলেন যে আসতে পারি। পড়াশোনা আমি নর্মাল করতাম। আমি আবার কৌশিকীর সঙ্গেই কথা বলবো। কৌশিকী, তুই কিভাবে নিজেকে তৈরি করেছিলি, কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? প্রিপারেশন তো খুব ভালোভাবে নিতে হয়েছিল, বিকজ এবার যেহেতু রিডিউস সিলেবাস ছিল, তো মানে সেই হিসাবে বইটা খুঁটিয়ে পড়তে হয়েছিল। আর ফার্স্ট অফ অল আমি টেক্সট বুককেই প্রায়োরিটি দিতাম, তারপর বিভিন্ন নোটবুকস, তারপর স্যারদের নোটস তো রয়েছেই। আর পড়াশোনা বলতে আমি কখনোই মানে সেরকমভাবে নির্দিষ্ট টাইম ধরে পড়তাম না, যখন ইচ্ছে হতো পড়তে বসতাম। তো তুমি যেমনটা বললে যে রিডিউস সিলেবাসে এবার পরীক্ষা হয়েছে, মানে অন্যান্য বারের মাধ্যমিকের তুলনায় তো এবারের মাধ্যমিকটা একেবারেই অন্য রকম হয়েছিল, তো তার জন্য অন্যভাবে কি নিজেকে তৈরি করতে হয়েছিল? অন্যভাবে বলতে, ওই যে বললাম টেক্সট বুকটা এবার যেহেতু একবারে ছোট সিলেবাস, ওই ধরুন যে 5টা কিংবা 4টা চ্যাপ্টার, সো এবারের জন্য একটু ভালোভাবেই টেক্সট বুকটা পড়তে হয়েছিল। পড়ার বই ছাড়া অনেক গল্পের বই পড়তাম, তারপর অনেক হায়ার সেকেন্ডারির বই পড়তাম, তারপর আরও অনেক বই ছিল যেগুলো বই পড়তে ভালো লাগতো বেশি। গেলে তোমার প্রিয় বিষয় কি? আর এরপর আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আমার প্রিয় বিষয় মানে আপাতত আমি ক্লাস 10 অবধি সবই পড়তাম, এখন ডাক্তার হবো, বায়ো সায়েন্সটা ভালো লাগে, খারাপ লাগে না। নিজে স্কুলেই পড়বে কি? পড়া শুরু হয়ে গেছে তো ক্লাস 11-এর পড়া? হ্যাঁ হ্যাঁ, নিজের স্কুলেই পড়বো, ক্লাস 11-এর পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, কীভাবে নিজেকে প্রিপেয়ার করবে, মানে এই মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকটা কি মনে হচ্ছে, মানে আরও বেশি পড়তে হবে, আরও বেশি সময় দিতে হবে? পড়তে আমি একই রকমভাবে পড়বো, আমার 11-10 কোনো পার্থক্য নেই। আমার যদি মন চায় যে যখন ভালো লাগবে তখনই আমাকে পড়তে হবে, আর যখন চাইবে না তখন অন্য কিছু করতে হবে। আর আমার বেসিক্যালি সবসময়ই পড়ি বলতে গেলে, ওরকম মানে মনটা সবসময়ই চাই পড়তে। বাহ, তো পড়তে ভালোবাসি, এটা ভীষণ ভালো জিনিস। আর এবারে তো নতুন করে মানে মাধ্যমিকের জন্য কতজন টিউটার ছিলেন, আর এবারে কিভাবে মানে পড়াশোনাটাকে কিভাবে মানে ছকে নিয়েছো এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত পড়াশোনা চলছে, শুরু করেছে, ভালোভাবে শুরু করেছে। আর টিউটার বলতে গেলে 7 জন ছিল,